আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পাঠ 10 নিয়ে আমি শামীম রহমান স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো তোমাদের আজকে আলোচ্য বিষয় হলো ব্যক্তি ও সামাজিক জীবনে জিকিরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অ্যান্ড নেসেসিটি অফ রিমেম্বারেন্স অফ আল্লাহ ইন পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ। ব্যক্তি জীবনে জিকিরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা আগের ক্লাসে আলোচনা করছি। জিকির, জিকির মানে আল্লাহকে স্মরণ। হ্যাঁ, স্মরণ বিভিন্নভাবে হয়ে থাকে। আল্লাহকে স্মরণ, সেটা স্মরণ শব্দ সহকারে, উচ্চ স্বরে, অন্তরে বা মনে মনে, বা আমাদের কর্মের দ্বারা, আমাদের সার্বক্ষণিক চিন্তা চেতনার দ্বারাও আমরা আল্লাহকে স্মরণে রাখতে পারি। তো আজকে এই জিকির বা আল্লাহকে স্মরণটা, এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা ব্যক্তি জীবনে কী এবং সামাজিক জীবনে কী, সেই বিষয়টা আমরা দেখব। যে আসলে প্রতিটা জিনিসেরই গুরুত্ব প্রয়োজনীয়তা অনুভব করেই তদনুযায়ী কর্মকাণ্ড সম্পাদিত হয়। তো জিকিরেরও গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। সর্বাগ্রে কথা হচ্ছে যে আল্লাহর নির্দেশ পালন। হ্যাঁ, কারণ আল্লাহ পাক সারা পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে। ইন্নি জাইলু ফিল আরদে খলিফা, এবং আমাদেরকে খলিফার মর্যাদা দেওয়া হয়েছে। তো আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন তার নির্দেশ পালনের জন্য, সর্বোপরি তার নির্দেশ পালনের জন্য, আর তার অন্যতম একটা নির্দেশ হচ্ছে হলো জিকির। কোরআন মাজিদ এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, উযকুরু, তোমরা স্মরণ করো, হ্যাঁ, আল্লাহ, আল্লাহকে, জিক্রন কাসিরা, অধিক পরিমাণে, বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো। সাব্বিহু বুকরাতা ও আসিলা, সকাল এবং সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। হ্যাঁ, সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক নিজেই বলতেছেন যে তুমি আমাকে বেশি বেশি করে স্মরণ করো। শুধু তাই না, সকাল সন্ধ্যায় আমাকে স্মরণ করো, তার পবিত্রতা ঘোষণা করো। তা হবেই না কেন? আমরা দেখতে পাই এই যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াটা তিনি তা পরীক্ষাক্ষেত্র হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। এখানে আমাদের ভুল করার, অন্যায় করার অবকাশ নেই। এখানে ভুল অন্যায় হলেও সর্বদা আমরা তার স্মরণ দ্বারা, অন্যায় থেকে মাপ চাওয়ার দ্বারা আমরা নিজেকে রেক্টিফাই করে নিতে পারি। আজ সারা বিশ্বে যে মহামারী করোনা দেখা দিচ্ছে, এই পাপাচারিতার কারণে আল্লাহ বিভিন্ন রকমের বালা মুসিবত আমাদের উপর আরোপিত করেন। আবার তার অধিক পরিমাণে স্মরণের দ্বারাও আল্লাহ পাক এই অন্যায় থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের এই ধরনের রোগ নিয়ামত থেকে আবার উদ্ধারও করেন। এই জন্য অধিক পরিমাণ আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। তো এই ব্যক্তি জীবনে জিকিরের গুরুত্বের প্রথম কথা হলো তাহলে আল্লাহর নির্দেশ পালন। আল্লাহ স্মরণ করতে বলছেন, তাই আমরা যদি বেশি বেশি করে তাকে স্মরণ করি তাহলে তার নির্দেশ পালিত হয়। দ্বিতীয়ত, মানসিক প্রশান্তি লাভ। হ্যাঁ, যে জিকিরের মাধ্যমে ব্যক্তি সবসময় নিজের কাছে আল্লাহর উপস্থিতি অনুভব করে। হ্যাঁ, আল্লাহর ক্ষমা রহমতের ব্যাপারে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্না কুলুব, যে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। তো আল্লাহর অধিক পরিমাণে জিকিরের দ্বারা আমাদের এই অন্তর প্রশান্তিতে ভরে ওঠে। আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন। জিকিরের মাধ্যমে মানুষ যখন আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে, সাথে সাথে আল্লাহ তাআলাও তার প্রত্যুত্তর দেন। আল্লাহ বলেন, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো, আর আমার শুকর আদায় করো এবং কুফরি করো না। সূরা বাকারা 152 নং আয়াত আল্লাহ এভাবে
বলতেছেন। এরপর শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষা। শয়তানের মূল কাজ হচ্ছে মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করা, কুমন্ত্রণা দেওয়া। হ্যাঁ, জিকিরের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করা যায়। এরপর অন্তর শুদ্ধকরণ। হাদিসে এসেছে, একটি পাপ করলে মানুষের অন্তরে একটি করে কালো দাগ পড়ে। তো অব্যাহতভাবে পাপ করতে করতে তার অন্তর কালো দাগে ভরে যায়। আল্লাহর জিকির মানুষকে এ অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে, এই পাপ পঙ্কিলতা দূর করে অন্তরকে বিশুদ্ধ করতে পারে। পার্থিব পরকালীন ক্ষতি প্রতিরোধ। আল্লাহর জিকির মানুষকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করে, তার পৃথিবীকালীন ও পরকালীন জীবনে আল্লাহর ক্রোধ অসন্তুষ্ট থেকে মুক্ত হয়ে ব্যক্তি সার্থকতা লাভ করতে পারে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। যারা আল্লাহর জিকির থেকে এরূপ বিরত থাকবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সূরা মুনাফিকুন আয়াত 9। এভাবে পার্থিব পরকালীন ক্ষতি প্রতিরোধে আল্লাহ সর্বদা যেন আল্লাহর জিকির আমাদের জারি থাকে, তার স্মরণ থেকে আমরা কী ব্যবসা করি, কী কাজকর্ম করি, কখনোই যেন সেই আল্লাহর জিকির, তার নামাজ, তার আদেশ নির্দেশ পালন থেকে আমরা বিরত না হই, সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এরপর শ্রেষ্ঠতম ইবাদত। আল্লাহর জিকির হলো শ্রেষ্ঠতম একটা ইবাদত। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক সমাবেশে বলেছেন, আমি কি তোমাদের এমন আমলের সন্ধান দেব যা অন্যান্য আমল থেকে উত্তম, যা আল্লাহর নিকট মর্যাদা সম্পন্ন, তোমাদের মর্যাদা সমুন্নতকারী, আল্লাহর পথে সোনা রূপা দানের চেয়ে এবং সে জিহাদ থেকেও উত্তম? আমল হলো আল্লাহর জিকির। তো এভাবে আমরা দেখতে পাই যে বলার অবকাশ নাই যে আল্লাহর জিকির হলো শ্রেষ্ঠতম একটা ইবাদত। অন্তরে সাফল্য, সারল্য ও আল্লাহর রহমত লাভ হয় জিকিরের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরুল কালাম বিগয়রে যিকরিল্লাহ ফা ইন কাসরাতাল কালাম বিগয়রে যিকরিল্লাহ ফাসওয়াতু লিল কালাম ওয়াইন্না আদাল নাস মিনাল্লাহি আল কলবুল কাসি। যে আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি বেশি বলো না, কেননা অন্য কথা অন্তর কঠিন করে দেয়। আর নিশ্চয়ই কঠিন হৃদয়ের মানুষ আল্লাহর রহমত থেকে অনেক দূরে থাকে। জামিউত তিরমিজিতে হাদিসখানা এসেছে। আবার বলতেছি, চমৎকার এই হাদিসখানা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি বেশি বলো না, কেননা অন্য কথা অন্তর কঠিন করে দেয়। আর নিশ্চয়ই কঠিন হৃদয়ের মানুষ আল্লাহর রহমত থেকে অনেক দূরে থাকে। চমৎকার এই হাদিসখানা, আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন খুবই খুবই দরকার। ক্ষমা ও উত্তম প্রতিদান লাভ হয় জিকিরের মাধ্যমে। আল্লাহর জিকিরে ব্যক্তি শুধু সওয়াব প্রাপ্ত হয় না, বরং পূর্বে করা বিভিন্ন গুনাহ থেকে ক্ষমাও লাভ করে। নিষ্ঠাপূর্ণ আল্লাহর জিকির মানুষকে উত্তম প্রতিদানের নিশ্চয়তা দেয়। অধিক পরিমাণ জিকির করার দ্বারা মানুষ তার পূর্বকৃত যত পাপ কাজ আছে, পাপাচারিতা আছে, সেই পাপ কাজ পাপাচারিতার অনুশোচনায় লিপ্ত হয়ে নিজেকে আল্লাহর কাছে ক্ষমার যোগ্য করে তুলতে পারে এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান প্রাপ্তির যোগ্য বান্দা হিসেবে গড়ে তুলতে পারে। সামাজিক জীবনে জিকিরের কিছু গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। জিকির ব্যক্তিগত ইবাদত হলেও সামাজিক জীবনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, কেননা ব্যক্তি স্বতন্ত্র কোনো সত্তা নয়, সে সমাজেরই অবিচ্ছেদ্য অঙ্গ।
ব্যক্তিগতভাবে জিকিরের মাধ্যমে মানুষ যখন নিজে পরিশীলিত, সুন্দর ও প্রশান্ত হয়ে ওঠে, তখন সামাজিকভাবে শালীনতা, সৌন্দর্য ও শান্তি প্রতিষ্ঠিত হয়। ফলে পবিত্র সমাজ, পরিচ্ছন্ন সামাজিক জীবন ও সুশৃঙ্খল সামাজিকতা প্রতিষ্ঠায় জিকির বিশেষ ভূমিকা অবতীর্ণ হয়। কেননা জিকিরের যখন মুমিন শৃঙ্খলাবদ্ধ হন, তখন সমাজে তার ইতিবাচক প্রভাব পড়ে। আল্লাহর জিকির মানুষকে অন্যায়, পাপাচার ও অপরাধ মুক্ত রাখে বলে সমাজও অপরাধ মুক্ত এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। আল্লাহর নির্দেশ এর অনুবর্তী হয়ে জিকিরের মাধ্যমে ব্যক্তি তার উপর অর্পিত সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন করে। ফলে পারস্পরিক সহাবস্থান সৌহার্দ্যপূর্ণ, সহযোগিতামূলক ও সহানুভূতি সম্পন্ন হয়ে ব্যক্তি সমাজ অনেক দূর এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, জিকিরের মাধ্যমে সমাজ এমন হয়ে যায় যে সর্বদা সেই সমাজে যদি আল্লাহর স্মরণ থাকে, তাহলে পুরো সমাজ ব্যবস্থাটাই পাপাচার মুক্ত হয়ে এমন নিষ্কলঙ্ক সমাজ প্রতিষ্ঠিত হয় যার আদলে সারা রাষ্ট্রটা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও পরিবর্তন হয়ে আসে। তখন সেখানকার মানুষ বুঝতে পারে যে না, আমি আল্লাহর জিকির করছি, আমার প্রতিনিধি নির্বাচন করব, সেও যোগ্য প্রতিনিধি হতে হবে, যে তাকেই মনোনীত করতে হবে, যে সর্বদা আল্লাহর জিকিরে সময় ব্যয়িত করে, সে জনগণকে ঠকাবে না, সে আল্লাহর প্রতিনিধি হিসেবে জনগণকে উত্তম প্রতিদান দিবে, সে অপরাধমূলক কর্মকাণ্ড করবে না, তার দ্বারা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র কোনোভাবে দূষিত, ক্ষতিগ্রস্ত হবে না, তখন সেই ব্যক্তিকেই আবার জনগণ মনোনীত করবে। এজন্য অধিক পরিমাণে জিকির, অধিক পরিমাণে আল্লাহর স্মরণ, এটা আসলে শাব্দিক অর্থে আবদ্ধ না রেখে আমরা যে জিকিরের প্রকার পড়েছি, জিকারে বিল্লিসানি, কলবি, এছাড়াও আনফাসি, যা আত্মার জিকির, এবং সার্বিক কথা হলো এই জিকির হলো সর্বাবস্থায় আল্লাহর নির্দেশ পালন, আল্লাহর হুকুম পালন, আল্লাহ যেটা বলেছেন তাই করা, যেটা না করেছেন সেগুলো থেকে বিরত থাকা, শুধু নিজে নয় সমাজের সবাইকে এই কাঠামোতে, এই স্রোতে নিয়ে আসা, সকল রকম পাপাচার অন্যায় থেকে নিজে বিরত থেকে অন্যকে বিরত রাখা, পরিবারকে বিরত রাখা, সমাজকে বিরত রাখা, তাহলেই জিকিরের সত্যিকার বাস্তবায়ন সম্ভব। যে জিকির মানে আল্লাহ স্মরণ, শুধু আমি আল্লাহ আল্লাহ বললাম আর সকল রকম পাপাচার অন্যায় থেকে আমি বিরত থাকলাম না, তাহলে আসলে জিকির হলো না। জিকির তো স্মরণ, স্মরণ হয় কীভাবে? আল্লাহ যেভাবে বলছে ওভাবেই আল্লাহকে স্মরণ করতে হবে, অর্থাৎ তার আদেশ পালন, নিষেধ থেকে বিরত থাকা, ফরজ ওয়াজিব এগুলো বুঝে, হালাল হারাম বুঝে আমাদের চলা, তাহলে সত্যিকারভাবে আমাদের আল্লাহর স্মরণ হবে। হ্যাঁ, সেই মুমিন বান্দা হতে গেলে সর্বোচ্চ মাকানে যেতে হলে অনেক রকম ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, রাত্রি জাগরণ করে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ, হ্যাঁ এগুলো তো করতেই হবে, বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সর্বকাজে আল্লাহকে স্মরণের দ্বারা আমরা সেই উচ্চ শিখরে পৌঁছতে পারি। আমাদের সেই চেষ্টা রাখতে হবে, সকল কাজেই তার স্মরণ রেখে করতে হবে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।